হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, বাড়িতে আছো এবং সুস্থ আছো। আজ আমি চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক 7, দেখতে পাচ্ছ সেট 7, ছাত্র শিক্ষক নিবিড় সম্পর্ক পুনরুদ্ধার অভিযান 2020 হুগলি জেলা থেকে এটা প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেওয়া হয়েছে এবং ছাত্রছাত্রীরা বাড়িতে বসে প্র্যাকটিস করছে। পার একক কি বলে দেখো, পৃষ্ঠা নম্বর 100 থেকে 110। এই 100 থেকে 110 পেজের মধ্যে যেগুলো আছে সেখান থেকে পারেকর দেওয়া হয়েছে, সেখান থেকে এই কোশ্চেনটা তৈরি করা হয়েছে। সেটা তোমরা আগে 100 থেকে 110 পেজ পর্যন্ত ভালো করে পড়বে, পড়ার পর তোমরা এগুলোর উত্তরটা পড়বে, ঠিক আছে? প্রথমে দেখে নাও তোমাদের কোশ্চেনটা, আগে একটু মনে দেখে নাও। একের দাগের কিছু কোশ্চেন দেওয়া হয়েছে, দুইয়ের দাগে কিছু কোশ্চেন দেওয়া হয়েছে, তিনের দাগে কিছু কোশ্চেন দেওয়া হয়েছে এবং চারের দাগে কিছু একটু বড় কোশ্চেন একটু দেওয়া হয়েছে। দেখো এই এই কোশ্চেনগুলো দেওয়া হয়ে গেছে, এগুলো আমরা আজকে এই সমাধান করবো এই ভিডিওতে। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে তোমাদের, অবশ্যই একটি লাইক দেবে এবং পাশে থাকার জন্য চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? চলো আমরা শুরু করি। প্রথমে দেখো কি বলেছে, আমরা আগেই বলেছি আগে বইটা ভালো করে পড়বে, পার একক কি পৃষ্ঠার নম্বর 100 থেকে 110, এই এইটাই পেজটা ভালো করে পড়বে, পড়ার পর উত্তরগুলো করবে। বিদ্যালয়ের নাম, প্রথমে বিদ্যালয়ের নাম লিখবে, শিক্ষার্থীর নাম লিখবে, ঠিক আছে? এবার চলে আসছি কোশ্চেনের উত্তর। প্রথম কোশ্চেন দেখি বলেছে, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো, যারা সঠিক উত্তর সেটা নির্বাচন লিখতে হবে। এক কয়েক দাগে বলেছে মনসাঘাট, কলসি, লক্ষ্মীর পট, হাঁড়ি ইত্যাদি তৈরি করেন কুম্ভকার, ময়রা, কামার, ঠিক আছে? তোমরা যদি ভালো করে এটা পড়ে থাকো তাহলে অবশ্যই তোমরা পেরে যাবে, নিশ্চয়ই তোমরা জানো এর উত্তরটা কি হবে। উত্তরটা হবে কুম্ভকার, ঠিক আছে? উত্তরটা হবে কুম্ভকার, বুঝতে পেরেছো সকলে? কোনো সমস্যা নেই, ব্যাস। কয়েক দাগে দেখো টয় ট্রেন দেখা যায় তারকেশ্বর, দার্জিলিং, দীঘা এলাকায়। টয় ট্রেন দেখা যায় তারকেশ্বর না দার্জিলিং না দীঘা এলাকায়? নিশ্চয়ই তোমরা জানো টয় ট্রেনটা চলে সবসময় দার্জিলিংয়ে, দার্জিলিংয়েই টয় ট্রেন দেখা যায়, ঠিক আছে? বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। গয়ে কি বলছে দেখো, ঘুনি তৈরি হয় তালপাতা, বাঁশ, পাট কাঠি দিয়ে। যারা গ্রামের ছেলেমেয়ে তারা নিশ্চয়ই জানো ঘুনি তৈরি করা হয় বাঁশ দিয়ে, ঠিক আছে? বাঁশটা ছোটো ছোটো কেটে দিয়ে ঘুনি তৈরি করা হয়, বুঝতে পেরেছো? কোনো সমস্যা নেই। ঘরের দেখ কি বলছে দেখো, চৈত্র সংক্রান্তিতে হয় এমন একটি উৎসব, চৈত্র সংক্রান্তি কি উৎসব হয় নিশ্চয়ই তোমরা জানো, নিশ্চয়ই কালী পুজো, শিবের গাজন, রথযাত্রা, নিশ্চয়ই তোমরা জানো যে চৈত্র সংক্রান্তি কি পুজো হয় শিবের গাজন হয়, কি হয় শিবের গাজন, কি নিশ্চয়ই বুঝতে পেরেছো? এগুলো তোমরা যদি ভালো করে যদি 100 থেকে 110 পেজটা ভালো করে পড়ো তাহলে অবশ্যই তোমরা এগুলো পেরে যাবে, কোনো সমস্যা হবে না, বুঝতে পেরেছো? আচ্ছা এবার চলে যাই দুয়ের দাগে, শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। কয়েকটি বলছে ড্যাশ জেলায় ছড়িয়ে আছে ছৌ নাচের মুখোশ বানানোর শিল্পীরা, যে ছৌ নাচ তোমরা নিশ্চয়ই অনেক সময় দেখেছো টিভিতে কোথাও দেখেছো ছৌ নাচ, এই কোন জেলায় ছড়িয়ে আছে ছৌ নাচের মুখোশ বানানোর শিল্পীরা, নিশ্চয়ই জানো উত্তরটা কি হবে, না পুরুলিয়া, পুরুলিয়া যেখানে লিখবে কি না পুরুলিয়া, ঠিক আছে? পুরুলিয়া আমি বলে দিচ্ছি তোমরা একটু লিখে নেবে, পুরুলিয়া জেলায় ছড়িয়ে আছে ছৌ নাচের মুখোশ বানানোর শিল্পীরা, ঠিক আছে? তার খতে বলেছে তাঁতের শাড়ির জন্য বিখ্যাত নদিয়ার ড্যাশ, তাঁতের শাড়ির জন্য বিখ্যাত কি নদিয়ার কোনটা, নদিয়ার নবদ্বীপ, ঠিক আছে? না নদিয়ার নবদ্বীপ, উত্তর কি হবে না নদিয়ার নবদ্বীপ, বুঝতে পেরেছো? কোনো সমস্যা নেই। আচ্ছা যারা লোহার জিনিস তৈরি করেন তাদের ড্যাশ বলে, বলো তো নিশ্চয়ই তো, যারা লোহার জিনিস তৈরি করেন তাদের কি বলা হয় না কামার বলা হয়, কি বলা হয় কামার বলা হয়, তাই তো? এটা তো তোমরা ছোটবেলা থেকেই জানো যারা লোহার জিনিস তৈরি করে তাদেরকে কামার বলে। হয়ে বলেছে মালদার সুজাপুরে ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত, মালদার সুজাপুরে ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত, কি বলতো না মালদার সুজাপুরে কি জন্য বিখ্যাত, না রেশম শিল্পের জন্য বিখ্যাত, কি হবে উত্তর, না রেশম, উত্তরটা কি হবে না রেশম শিল্পের জন্য বিখ্যাত, রেশম, ঠিক আছে? রেশম শিল্পের জন্য বিখ্যাত, বোঝা গেছে? ওকে এবার চলে আসছি তিনের দাগের কোশ্চেনগুলো, তিনের দাগের কোশ্চেন কি বলছে দেখো, বলছে নিচের শখটি পূরণ করতে বলা হয়েছে, শিল্পের নাম পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায়, এগুলো দেওয়া হয়েছে। আচ্ছা কত ফাঁকা আছে, বলেছে হুগলির ধনেখালী রাজবলহাট, তাহলে বলো তো হুগলির ধনেখালী ও রাজবলহাটে কি পাওয়া যায়, না হুগলির ধনেখালী রাজবলহাটে কি পাওয়া যায় না তাঁত শিল্প, এটা তাঁত শিল্পের জন্য বিখ্যাত, কি এখানে উত্তর কি লিখবে না তাঁত, তো এই জন্য আঁকা তো তাঁত শিল্প, কি শিল্পের জন্য তাঁত শিল্পের জন্য বিখ্যাত, এখানে লিখবে তাঁত শিল্প, শিল্পের নামটা কি হবে তাঁত শিল্প, ঠিক আছে বুঝতে পেরেছো? আচ্ছা খত বলছে মৃৎশিল্প, মৃৎশিল্প কোথায় হয় নিশ্চয়ই জানো, মানে মৃৎশিল্প মানে কি নিশ্চয়ই জানো তো, মৃৎশিল্প ঠাকুর বলা হয় যেটা, কোথায় হয় নিশ্চয়ই জানো কলকাতায় কুমোরটলিতে হয়, নদিয়ার কৃষ্ণনগরে হয়, তো এখানে উত্তর লিখে দেবে কুমোরটলি,
উত্তরটা এইভাবে তোমরা লিখবে, আমি বলে ছোট করে লিখে দিচ্ছি, কলকাতার কলকাতার কুমোরটুলি, কুমোর কুমোরটুলি, কলকাতার কুমোরটুলি, আর নদিয়ার কোথায় হয়, নদিয়ায় কৃষ্ণনগর, কৃষ্ণনগর, ঠিক আছে। মৃৎশিল্পটা হয় কলকাতার কুমোরটুলিতে হয়, নদিয়ার কৃষ্ণনগরে হয়। এবার চলে আসছে গালা শিল্প, গালা শিল্পটা কোথায় হয়, গালা শিল্পটা হয় পুরুলিয়ার ঝালদা আর বাঁকুড়ার সোনামুখীতে। কোথায় হয় গালা শিল্পটা, পুরুলিয়ার, এখানে লিখবে পুরুলিয়া, পুরুলিয়ার পুরুলিয়ার ঝালদা, কোথায় হয় পুরুলিয়ার ঝালদা, আর কোথায় হয় বাঁকুড়ার বাঁকুড়ার সোনামুখী, কোথায় হয় বাঁকুড়ার সোনামুখী, ঠিক আছে, বাঁকুড়ার সোনামুখী, বোঝা গেছে, ব্যাস এটা হয়ে গেল। এবার দুটোই ফাঁকা দেওয়া হয়ে গেছে, ঘরের থেকে এটাও ফাঁকা এটাও ফাঁকা, তুমি যে কোনো একটা শিল্পের নাম বলবে কোথায় দেখা যায় সেটা লিখবে। তা আমি এখানে লিখে দিলাম, ধরো একটা রেশম শিল্প, কি শিল্প না, রেশম শিল্প, রেশম সে রেশম শিল্প, ঠিক আছে, রেশম শিল্প, রেশম শিল্পটা কোথায় হয় না, রেশম শিল্পটা জানো মালদার, এখানে লিখবে মালদা, মালদার সুজাপুর, সুজাপুর মালদার সুজাপুর, আর কোথায় কলিয়াচক, কলিয়া চকে রেশম শিল্প দেখা যায়। আর একটা দেখো বলা আছে বালুচরি শাড়ি, মালদার কালিয়াচক মুর্শিদাবাদে হয় বালুচরি শাড়ি, বুঝতে পেরেছো। এইগুলো হলো তোমরা সুন্দর করে এগুলো যদি অবশ্যই তোমরা ভালো করে ওই 100 থেকে 110 পর্যন্ত ভালো করে পড়ো, এগুলো অবশ্যই তুমি ওখান থেকেই পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবু আমি এখানে করে দিলাম, যদি তোমাদের একটু ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে, ঠিক আছে, ওকে। এবার চলে যাই চার দিকের কোশ্চেনগুলো, চার দিকের কোশ্চেনগুলো কী বলছে দেখো, বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলা হয়েছে। প্রথম যে কোশ্চেনটা বলেছে একটু মনে দেখো, পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে, তাহলে উত্তর তোমার ভালো করে লিখতে হবে, বড় করে লিখতে হবে, বড় করে কিছু নেই, উত্তর এইভাবে লিখবে তোমরা, আমি জাস্ট বলে দিচ্ছি, তোমরা পুরোটা লিখবে, আমি আর এখানে বলছি না। পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরি কারখানা আছে, তুমি লিখবে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে, বুঝতে পেরেছো, তোমরা উত্তরটা এইভাবে লিখবে, পশ্চিমবঙ্গের কোথায় লিখবে, পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে, বুঝতে পেরেছো, যেভাবে বললাম সেইভাবে তোমরা এইভাবে তোমরা সুন্দর করে লিখে ফেলবে, ওকে, ব্যাস এটা হয়ে গেল। আচ্ছা খ তে কি বলছে দেখো, দার্জিলিং এর পাহাড়ি এলাকায় কি কি চাষ হয়, দার্জিলিং নিশ্চয়ই অনেকে গেছো, অনেকে যাওনি জানবে, বলে দিই দার্জিলিং হচ্ছে পাহাড়ি এলাকা, দার্জিলিং এর পাহাড়ি এলাকায় কি কি চাষ হয়, না দার্জিলিং এর পাহাড়ি এলাকায় কি কি হয়, চাটা অবশ্যই হয়, ফুল হয়, কমলা লেবু হয়, স্কোয়াশের চাষ করা হয়, কি কি বললাম বুঝতে পেরেছো, আবার বলছি এভাবে লিখবে তোমরা, কিভাবে লিখবে না, দার্জিলিং এর পাহাড়ি অঞ্চলে বা পাহাড়ি এলাকায় চা ফুল কমলা লেবু ও কোয়াশের চাষ করা হয়, ঠিক আছে, এইভাবে তোমরা উত্তর লিখবে। দেখবে বইতে তোমাদেরও আছে, ওইটা পড়বে বললে পেয়ে যাবে, যেভাবে বললাম এইভাবে সুন্দর করে তোমরা লিখে ফেলবে, ঠিক আছে, বুঝতে পেরেছো, ব্যাস। এবার বলেছে দেখো পটুয়া, পটুয়া কাদের বলে, তা পটুয়া কাদের বলে, না তোমরা এইভাবে তো উত্তরটা লিখবে, কিভাবে বলছি দেখো, যারা নানান ধরনের পুতুল তৈরি করেন তাদেরকে পটুয়া বলে, বুঝতে পেরেছো, যারা পুতুল তো বিভিন্ন ধরনের পুতুল, যারা নানান ধরনের পুতুল তৈরি করেন তাদেরকে বলা হয় পটুয়া, ঠিক আছে, বুঝতে পেরেছো, যারা নানান ধরনের পুতুল তৈরি করে তাদেরকে বলা হয় পটুয়া, বুঝতে পেরেছো, ওকে। তার লাস্ট কোশ্চেনটা বলছে দেখো, ডোকরা, ডোকরা কি, ডোকরাটা কি হচ্ছে, একটা মন্দির শোনো, মৌ জানো কারো কোথা থেকে আসছে, মধু থেকে, মৌ মোম থেকে ধুনোর ছাঁচে গলানো পিতল ঢেলে নানান ধরনের মূর্তি তৈরি করা হয়, পিতলের এসব জিনিসগুলোকে বলা হয় ডোকরা, ঠিক আছে, তোমরা বইটা ভালো করে পড়ে, বইতেই আছে, তোমার বইটা যদি ভালো করে পড়ো অবশ্যই ওখান থেকে উত্তরটা পেয়ে যাবে। আবারও বলেছি দেখো, মৌ মোম আর ধুনোয় ছাঁচে গলানো পিতল ঢেলে নানান ধরনের মূর্তি তৈরি করা, পিতলের এসব জিনিসগুলোকেই বলা হয় ডোকরা, বুঝতে পেরেছো, এই এই হলো উত্তর, তোমরা নিশ্চয়ই সকলে বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। যদি তোমাদের ভিডিওটি একটু ভালো লাগে, আবারও বলছি অনুরোধ করছি, অবশ্যই একটি লাইক দিয়ে যাবে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সকলকে।